আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্রাউন কিং লোগো ডিজাইন। আমার স্ক্রিনে থাকা এরকম ক্রাউন কিং লোগোগুলো ডিজাইন কিভাবে আপনারা করবেন সেটি আজকে আপনাদের দেখিয়ে দিব। এই লোগোগুলো ডিজাইন করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি হলো PixelLab। PixelLab অ্যাপটি আপনাদের ইনস্টল করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করবেন, সার্চ করে PixelLab। PixelLab লিখে সার্চ করার পর আপনাদের প্রথমে এই অ্যাপটি চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি আমার আগে থেকে ইনস্টল করা আছে। বন্ধুরা, আপনাদের PixelLab অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবেন। এখন আপনাদের একটি PNG এবং একটি ফন্টের প্রয়োজন হবে। PNG এবং ফন্ট আমার ডিসক্রিপশন বক্সে জিপ ফাইল আকারে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা PNG ডাউনলোড করার জন্য সর্বপ্রথম PNG-র উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের PNG ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে। এখান থেকে হয়ে গেলে বন্ধুরা আপনারা এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে বেরিয়ে আসবেন। তারপর বন্ধুরা এখান থেকে ফন্ট ডাউনলোড করার জন্য ফন্টের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফন্টটিও ডাউনলোড হওয়া শুরু করবে। আমার ফন্টটি আগেতে একবার ডাউনলোড করা আছে, তার জন্য এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। আপনারা ডাউনলোড করলে বলতে আপনাদের এরকম ইন্টারফেস শো হবে না, এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে। ফাইলটি আমার আগেতে ডাউনলোড থাকার কারণে আমি এখন আর ডাউনলোড করছি না, তার জন্য ক্যান্সেল করে দিছি। আর আপনাদের ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনারা মাই ফাইলসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে অ্যাডসিভ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অ্যাডসিভের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে আপনারা প্রথমে আপনাদের ডাউনলোড করা সেই জিপ ফাইলটি পেয়ে যাবেন। এই জিপ ফাইলটিকে আপনাদের এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনারা জিপ ফাইলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এখানে এক্সট্রা কল একটি লেখা চলে আসবে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট টু প্যারেন্ট ফোল্ডার পাবেন এবং সিলেক্ট ফোল্ডার পাবেন। এখান থেকে বন্ধুরা আপনারা এক্সট্রাক্ট টু প্যারেন্ট ফোল্ডারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা ব্যাক করে আসবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা PixelLab অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে ক্যান্সেলের উপর ক্লিক করে দেবেন এবং টেক্সটটিকে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর বন্ধুরা এখান থেকে আপনারা থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। ইমেজ সাইজের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা উইড বন্ধুরা 7 করে দিবেন এবং এখান থেকে হাইট আপনারা 16 করে দিবেন। 16 করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের রেশিওটি চেঞ্জ হয়ে যাবে। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা এই কালারটি চেঞ্জ করার জন্য আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই কালারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে গ্রেডিয়েন্টটি দেওয়া আছে, এখান থেকে আপনারা কালারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে হোয়াইট কালারটি পেয়ে যাবেন, এখানে হোয়াইট কালারের উপর ক্লিক করে দিবেন। আর আপনারা এর জায়গায় যদি হোয়াইট কালার না থাকে তাহলে আপনারা ডান দিকে স্লাইড করে আপনারা হোয়াইট কালারটি খুঁজে নিতে পারেন, আমার সামনে দেওয়া আছে। তারপর বন্ধুরা কালারটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা এখন আপনাদের একটি শেপের প্রয়োজন হবে। শেপ নেওয়ার জন্য আপনারা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা শেপ নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা এটাকে ছোট বড় করে নিতে পারেন এবং সাইডে ছোট বড় করে নিতে পারেন। স্ক্রল করে নিচে চলে গেলে আপনারা এখান থেকে কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেবেন। এখানে না পেলে আপনারা ডান দিকে স্লাইড করে এখান থেকে আপনারা ব্ল্যাক খুঁজে নেবেন। আর আমার ব্ল্যাকটি প্রথমে আছে, এখান থেকে আমি ব্ল্যাক সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে এই সাইডে নিয়ে আসবেন এবং এটা এখান থেকে টেনে বন্ধুরা এটাকে বড় করে দিবেন। মাঝে রাখার জন্য বন্ধুরা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এই মাঝের লাইন বরাবর এই শেপটাকে রেখে দিবেন, তাহলে বন্ধুরা আপনাদের শেপটি একারে সমান সমান হয়ে যাবে। হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে লেয়ারটিকে লক করে দিবেন। লক করা হয়ে গেলে এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সেই ডাউনলোড করা PNG-টি এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের PNG-টি আপনাদের PixelLab অ্যাপের মধ্যে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এদিকে একটু এনে এটাকে ছোট করে দিবেন।
ছোট করে বন্ধুরা এটাকে আপনারা এই কালার বরাবর মাঝামাঝি রেখে দিবেন। রেখে দিয়ে বন্ধুরা এখান থেকে আপনারা লেয়ার অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই পেন্সিল লেয়ারটি লক করে দিবেন। লক করে দিলে বন্ধুরা আপনাদের এই পেন্সিল উপর ক্লিক লাগলেও আর এই পেন্সিলটা নাড়াচাড়া করবে না। তারপর বন্ধুরা এখান থেকে প্লাস সেকেন্ডের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে বন্ধুরা আবার এখান থেকে নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা নিউ টেক্সট রিমুভ করে দিয়ে এখান থেকে আপনারা MD বা SK আপনাদের নামের প্রথমে দুই অক্ষর বা আপনাদের পছন্দ মতো কিছু দিয়ে দিতে পারেন। আমার নামে প্রথমে MD দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা এখান থেকে আপনারা পজিশন মতন রেখে দেবেন। আমার মতন করে আপনারা এভাবে পজিশন করে নেবেন। পজিশন মতন রাখা হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা এই এ লেখার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা স্লাইড করে আপনারা ডানে চলে যাবেন। এখান থেকে আপনারা ফন্ট এই অপশনটি বন্ধুরা খুঁজে নেবেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে মাই ফন্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে এই জায়গায় বন্ধুরা প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হবে। এখান থেকে আপনারা বন্ধুরা এখানে সার্চ অপশনে যে সার্চ করবেন নিয়ন লিখে সার্চ করার পর বন্ধুরা আপনাদের সেই ডাউনলোড করা ফন্টগুলো কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন বন্ধুরা এখান থেকে আপনারা এইভাবে নিয়ন র্যাব MDR ভুলে এই লেখা এই ফাইলটি পেয়েছেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের ফন্ট এখানে চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটার উপর ক্লিক করে চাপ দিয়ে দূরে রাখবেন। দূরে রাখার পর বন্ধুরা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে বন্ধুরা এই চারটা ফন্টই বন্ধুরা সিলেক্ট করে দেবেন। আপনারা ক্লিক করে করে সিলেক্ট হলে এখান থেকে বন্ধুরা সিলেক্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনাদের ফন্টগুলো আপনাদের পিক্সেলল্যাবে অ্যাড হয়ে যাবে। এই পিক আমার ফন্টগুলো আগে থেকে অ্যাড ছিল, তার জন্য আর এখানে নতুন করে অ্যাড হয়নি, আগে থেকে এই অ্যাড হয়ে গেছে। আর আপনাদের ফন্টগুলো ওখানে সিলেক্ট করে সিলেক্টের উপর ক্লিক করে দিলে আপনাদের ফন্টগুলো অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে আপনারা প্রথমে যে ফন্টটি রয়েছে এই ফন্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের ফন্টটি লেখার মধ্যে হয়ে যাবে বন্ধুরা। এখান থেকে আপনারা তারপরে স্লাইড করে ডানে চলে যাবেন। এখান থেকে আপনারা কালার নামে একটা অপশন পেতেন, এটার উপর ক্লিক করবেন। এবং এখানে বন্ধুরা আপনারা এটার উপর ক্লিক করে আপনারা খালি MR মধ্যে সিলেক্ট করে দিয়ে বন্ধুরা এখান থেকে হোয়াইট কালারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের টেক্সটটা হোয়াইট হয়ে যাবে। এবং আবার এখান থেকে MK শুধু সিলেক্ট করে আপনারা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিবেন বন্ধুরা। সিলেক্ট করে দিলে দেখতে পাবেন আপনাদের কালারটি হয়ে গেছে বন্ধুরা। তারপর বন্ধুরা এখান থেকে বেরিয়ে আসবেন। পরে আপনারা এখান থেকে আপনাদের পজিশন মতন এটাকে রেখে দেবেন বন্ধুরা। এটাকে একটু মাঝে স্পেসিং একটু করার জন্য এখান থেকে আপনারা এই স্পেসিং ডান দিকে যে স্পেসিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে টেনে একটু M এবং D এর মাঝে স্পেস করে নেবেন বন্ধুরা, একটু ফাঁকা জায়গা করে নেবেন। দুই অক্ষরের মাঝে একটু স্পেসিং করে নিলে বন্ধুরা এটাকে আপনারা বসাতেও ভালো হবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে। এটা হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা লেখার বাইরে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে লেয়ার অপশনের উপর ক্লিক করে লেয়ারটিকে লক করে দিবেন। বন্ধুরা এখান থেকে পরে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে বন্ধুরা এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে নিউ টেক্সট নিয়ে বন্ধুরা এখান থেকে আপনারা এই নিউ টেক্সট লেখা রিমুভ করে এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে বন্ধুরা ওকের উপর ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে এর উপর ক্লিক করে আপনার ডান দিকে স্লাইড করে কালার অপশনটি খুঁজে নেবেন। কালার অপশনটির উপর তারপর বন্ধুরা ক্লিক করে দিন। ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের নামের প্রথম অংশ সিলেক্ট করে হোয়াইট কালার উপর ক্লিক করে দিন। তারপর বন্ধুরা এখান থেকে দ্বিতীয় অংশ সিলেক্ট করে ব্ল্যাক কালার উপর ক্লিক করে দিয়ে আপনার টিক মার্ক দিয়ে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে ডান দিকে চলে যাবেন ফন্টটি চেঞ্জ করার জন্য। তারপর বন্ধুরা এখান থেকে ফন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই তিন নাম্বার ফন্টটি বন্ধুরা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে বন্ধুরা এখান থেকে ওকের উপর ক্লিক করে দিলে আপনাদের ফন্টে চলে যাবে। এখান থেকে আপনারা পজিশন মতো রেখে দিয়ে আপনারা লেয়ারটিকে লক করে দিতে পারেন। লক করা হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা লেখার বাইরে ক্লিক করে লেখাকে আনসিলেক্ট করে বন্ধুরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে দেবেন। পরে বন্ধুরা এখান থেকে আপনারা অন্য কোনো নাম আপনাদের অন্য নাম দিতে পারেন বা এখানে আপনারা আগের নামটিও দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার নাম দিচ্ছি আরিফুল ইসলাম। এখান থেকে আপনারা আপনাদের নামটি দিয়ে দিতে পারেন। দিয়ে বন্ধুরা এখানে ওকের উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনারা আমার মতন করে এভাবে এই পজিশন করে দিবেন। পজিশন করা হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা এর উপর ক্লিক করে দিয়ে বন্ধুরা আমরা ডানে চলে যাবেন। ডানে গিয়ে বন্ধুরা এখান থেকে কালারের উপর এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে বন্ধুরা আপনার নামের প্রথম অংশ সিলেক্ট করে
হোয়াইট উপর ক্লিক, হোয়াইট কালার উপর ক্লিক করবেন। তারপর বন্ধুরা নামের দ্বিতীয় অংশ ক্লিক করে সিলেক্ট করে আপনারা এখান থেকে ব্ল্যাকের উপর ক্লিক করে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর বন্ধুরা একটু ডানে চলে যাবেন এবং এখান থেকে ফন্টের উপর ক্লিক করে দেন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা এই ফন্টটি সিলেক্ট করে এখান থেকে ওকের উপর ক্লিক করে দেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনাদের ফন্টটি লেখার উপর চলে আসবে। এই ফন্টটি আপনারা স্ক্রল করে একটু নিচে দিয়ে খুঁজে নেবেন, আপনার নামটি ভালোভাবে দেখে রাখেন। আর বন্ধুরা আমাদের ক্রাউন কিং লোগো ডিজাইনটি এখন কমপ্লিট। এখন চাইলে আপনারা এটাকে বিভিন্ন কালারে করে নিতে পারেন। তার জন্য লেয়ারের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে বন্ধুরা আপনাদের সেই প্রথম যে শেপটি নিয়েছিলেন সেই লেয়ারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা লেয়ারের অপশনে এখান থেকে এটার উপর আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনাদের লেয়ারটি চলে যাবে। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা এই এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ডান দিকে চলে যাবেন। তারপর বন্ধুরা এখানে কালার অপশনটি পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা এই এটার উপর ক্লিক করে আপনারটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দিলে বন্ধু আপনারা আপনাদের কালারটি লাল কালার চলে আসবে। তারপর বন্ধুরা একটু স্ক্রল করে নিচে চলে গেলে বিভিন্ন কালার দেখতে পারবেন। বন্ধুরা এখান থেকে আপনারা যে কালারটি করে নিতে চান সেই কালারটি আপনারা আপনাদের মতন করে নিয়ে টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখন বন্ধুরা আমার লোগো ডিজাইনটি কমপ্লিট। এখন এটাকে সেভ করার জন্য এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করে দেন। তারপর বন্ধুরা এখান থেকে এই জায়গার উপর ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।